নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা নোটিফিকেশনটি তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। তাতে বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার এবং অন্যান্য পোস্টে তারা কিছু ক্যান্ডিডেটকে নিয়োগ করবে। তো তার জন্য যে ফর্ম ফিল আপের ডেট তারা দিয়েছে 19শে ডিসেম্বর 2018 থেকে চলবে 18ই জানুয়ারি 2019 সালে। তো দেখতে পাচ্ছ কোঅপারেটিভ এডুকেশন ফান্ড কমিটিতে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে, তার পোস্টের যে কোড এটি লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যখন ফর্মটি ফিল আপ করতে যাব তখন এইসব কোডগুলোকে দিতে হবে, সেই সঙ্গে তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফিকেশন দরকার সেটিও অপশানে চলে আসবে, তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগে তোমরা দেখে নাও যে কোন ক্যাটাগরিতে কটা সিট আছে। আনরিজার্ভে এখানে আছে একটি সিট, বিকম অনার্স থাকতে হবে অ্যাকাউন্টেন্সিতে, এছাড়াও লাগবে বিসিকে। তো পে স্কেল যেটা রাখা হয়েছে 7,100 থেকে 37,600 থেকে, এবং টোটাল যে পাওয়া যাবে অ্যামাউন্ট সেটি হচ্ছে 23,124 টাকা মোটামুটি হিসাবে। আর যে কোঅপারেটিভ ইনস্টিটিউশনগুলো আছে সর্বমোট 11টি আছে, সেই অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া আছে। সেটা আছে ঢাকুরিয়া সিবি লিমিটেডে একজনকে নেওয়া হবে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে, সেটি এসসি ক্যান্ডিডেট আছে। সেখানের যে কোয়ালিফিকেশান সেটা তোমরা দেখতে পাচ্ছ, কত অ্যামাউন্ট পাবে সেটিও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এছাড়াও আছে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সেখানে ম্যানেজার নিয়োগ করা হবে, একটি পোস্ট আছে আনরিজার্ভ ক্যাটাগরি, বিকম প্লাস বিসিকে, অ্যাপ্রক্স সে পাবে 12,644 টাকা করে। লুলিয়া কোঅপারেটিভ ব্যাংক, এছাড়াও যে সকল মালদা হোলসেল এরকম সাউথ 24 পরগনায় আছে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ যে সোসাইটি আছে সেখানে, এইগুলো আলাদা আলাদা ভাগ আছে। সেখানে 3টে পোস্ট আছে, এসসি একটি, এসটি একটি, ওবিসি এ একটি। এরকমভাবে তোমরা দেখে নেবে এই নোটিফিকেশানটিকে ভালো করে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এই যে মোটামুটিভাবে দেওয়া আছে পুরো যে লিস্ট, সর্বমোট 19টি পোস্ট আছে এই 12টি কোঅপারেটিভ ইনস্টিটিউট। তো যে সকল নোটগুলো দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে, যে একটি ইউনিভার্সিটি ইউজিসি গ্র্যান্টেড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানগুলো থাকার দরকার আছে। এছাড়াও কম্পিউটার যে নলেজ দরকার সেগুলো বেসিক কম্পিউটার নলেজ হতে হবে, যেটাতে এমএস অফিস এবং ইন্টারনেটের কাজ থাকতে হবে মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স হিসাবে ডিউরেশনে। এরকম আরও বিষয়গুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যে টাইপিং টেস্টটি হবে এক্সামিনেশানে সেটি ইংলিশ টেস্ট হবে, বা যে ইন্টারভিউটি হবে ভাইবা ভয়েস সেটিও কি হিসাবে হবে সেগুলো সব দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। আর কিছু কিছু যে সার্ভিস বন্ড যেগুলো থাকে সেগুলো কি হিসাবে থাকবে সেটিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এজ লিমিটটি আমি আগেই বলেছি, সেটা 18 থেকে 40 নর্মাল যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তারা 18 থেকে 45 পর্যন্ত পাবে। আর কীভাবে অ্যাপ্লাই করবে সেটি এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো তার আগে তোমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো তোমরা দেখে নাও, কী কী তোমাদের দরকার হবে। সেক্ষেত্রে যে দরকার হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে আপলোড করার জন্য, সিগনেচার লাগবে, আর বা হাতের আঙ্গুঠার ছাপ লাগবে একটি, সবগুলো স্ক্যান করতে হবে, অ্যাডমিট কার্ড, তোমার যেটা সার্টিফিকেট বা মাধ্যমিকের যে এক্সামিনেশানের অ্যাডমিট যেখানে তোমার বয়সের উল্লেখ থাকবে, এছাড়াও কাস্ট সার্টিফিকেট যদি তুমি যে কোনো কাস্টে বিলং করো সেটি, এরকম জিনিসগুলো লাগবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটি প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করতে পারবে। এছাড়াও যে সকল বিষয়গুলো দেওয়া আছে, পোস্ট কোড যেটি আমি আগে বললাম, এক একটি পোস্টের আলাদা আলাদা কোড আছে, সেই কোডটি কিন্তু ওখানে পুট করতে হবে, সেই জন্য ওই নোটিফিকেশানটি দেখা খুবই জরুরি। তোমার ওখানে দেখাবে যে কোন কোডটি তোমরা দিতে চাও, সেই কোড অনুযায়ী কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানগুলো ওখানে চাওয়া হবে, শুধুমাত্র সিলেক্ট করতে হবে তোমাদেরকে। এবং তোমাদের যে ট্রানজ্যাকশান আইডি, যে টাকাটি তোমরা পেড করবে সেই আইডিটাও ওখানে মেনশন করতে হবে। তো
তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল দেখায় তো সফট কপিটি তোমরা দেখতে পাবে ওখানে, সেই সেটার একটি প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে এবং সেভ করে রাখবে, পরবর্তীতে কাজে লাগবে এই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ ক্যাটাগরিদের কত টাকা লাগবে, এক্সামিনেশন ফি হিসাবে 170 টাকা আর প্রসেসিং ফি হিসাবে 50 টাকা, তো সর্বমোট 220 টাকা। ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রেও তাই, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এর ক্ষেত্রে 170 টাকা এবং 50 টাকা, সর্বমোট 220 টাকা। শুধুমাত্র সিভিল কাস্ট এবং সিভিল ট্রাইবদের এক্সামিনেশন ফি কোনো লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি হিসাবে 50 টাকা করে লাগবে। তো এছাড়াও যে মোডে এক্সামটি হবে বা যে সকল জিনিসগুলো লাগবে তোমরা দেখে নিতে পারো, যে বিষয়গুলো বললাম, পাসপোর্ট সাইজের ফটো সেটি 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে, বা হাতের ছাপ, আঙুলের ছাপ লাগবে 50 কেবির মধ্যে, অ্যাডমিট কার্ডটিও লাগবে 2 MBর মধ্যে, কাস্ট সার্টিফিকেটটাও লাগবে 2 MBর মধ্যে। এগুলো হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের যে সকল মোডে তোমরা টাকাটি পেড করো, তাহলে জিএসটি হিসেবে যে সার্ভিস চার্জ দিতে হবে সেটি দেখে নিতে পারো, তোমরা অনলাইনে টাকাটি পেড করার সময় এগুলোকে লক্ষ্য রাখবে। আর যে সিলেকশন প্রসিডিওর আছে, 150 নম্বর MCQ টাইপ কোশ্চেন হবে, তাতে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, কম্পিউটার থাকবে, তো সেই হিসাবে ফুল মার্কস 150 আছে। আর 2 ঘন্টার মধ্যে এক্সামটি হবে, তাতে আনরিজার্ভ ক্যাটাগরিদের 40% পেতে হবে, ওবিসিদের 38%, এসসি 35% এবং এসটিদের 25% পেলে তারা ইন্টারভিউ ডাক পাবে। এছাড়াও পেপার 2-এ যে বিষয়গুলো আছে, যে সকল কোড আছে, সেই কোড অনুযায়ী তাদেরকে এক্সট্রা কী কী দিতে হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকবে 100 নম্বরের MCQ টাইপ কোশ্চেন, তার জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। এছাড়াও যে পোস্ট কোড আছে 031812, এতে থাকবে ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাকাউন্টিং সি অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, তাতে 100টি কোশ্চেন থাকে MCQ টাইপের কোশ্চেন, 1.5 ঘন্টার সময়। এগুলো আলাদা আলাদা ভাগ আছে, পেপারে কী কী থাকবে, কোন স্টেজে কী থাকবে, সমস্ত বিষয়টি এই নোটিফিকেশানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আর অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে কিন্তু সেন্ড করা হবে না, সেটিও তোমরা দেখে নেবে, এবং যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে ফলো করবে তোমাদের অ্যাডমিট কার্ড বা এক্সাম যে ডেট সেগুলো জানার জন্য। তো এক্সামের যে সেন্টারগুলো পড়বে সেটা কলকাতা এবং হাওড়াতেই পড়বে, সেটিও তারা জানিয়ে দিয়েছে। তো SMS-এর মাধ্যমে তোমরা জেনে যাবে যে এক্সামের ডেট কোথায় পড়ছে বা ইন্টারভিউয়ের ডেট কোথায় পড়ছে, সেগুলো সব জানিয়ে দেওয়া হবে। তো যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে WEBCSC.org, এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে তোমরা এইরকম একটি পেজ দেখতে পাবে তোমাদের সামনে, তো সেখানেই তোমরা অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেইখানে সিলেবাস আছে, অনলাইন অ্যাপ্লিকেশান আছে আর অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি আছে। এখানে ক্লিক করলে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টটি দেখছিলে সেই অ্যাডভার্টাইজমেন্টটি তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং সেটি তোমরা ভালো করে পড়ে নেবে। তো আর যে কাজটি করতে হবে সেটি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটি ওখানে যেমন দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, তাতে এইরকম পেজ ওপেন হয়ে যাবে, আরেকটি পেজ, সেখানে নিউ অ্যাপ্লিক্যান্ট, প্রিন্ট এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, এইরকমভাবে আলাদা আলাদা পার্ট পার্ট করা আছে। তো আমরা নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই বলে যে অপশান, সেখানে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম একটি অপশান দেখাবে তোমাদের, সেখানে সিলেক্ট পোস্ট কোড, যে পোস্ট কোডের কথা একটু আগে বলছিলাম, সেই পোস্ট কোড সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কোয়ালিফিকেশানটা সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাকে সিলেক্ট করতে হবে পোস্ট কোড। এখানে সব রকমের পোস্ট দেখাবে, তো আমি প্রথমটাকে সিলেক্ট করছি তোমাদের দেখানোর জন্য, আমি এটা সিলেক্ট করছি। সেখানে ক্যাটাগরি আমি সিলেক্ট করে নেবো SC, করার পরে আমি একটা ডেট অফ বার্থ দেবো, তো আমারটা মোটামুটি এরকমভাবে দিয়ে দিলাম,
একটা নর্মালি দিয়ে দিয়েছি, এটাকে চেঞ্জ করে অন্য দিতে পারে, সেই অনুযায়ী ওরা কাউন্টিং করে নেবে। তো তারপরে সিলেক্ট, এখানে একটি অপশান দেখাবে বিকম অনার্স প্লাস বেসিক কম্পিউটার নলেজ বলে অপশানটি, সেটি মাত্র সিলেক্ট করতে পারবো। যদি আমি কোডটিকে চেঞ্জ করি, অন্য কোড দিই, তাহলে এখানকার অপশান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটি অপশান চলে আসবে বিকম অনার্স বা MBA ফাইন্যান্স বা PGDM ফাইন্যান্স, এরকম বলে অপশান চলে আসবে। তো এই কোডটি কিন্তু ভাইটাল, তোমরা যে কোডটি এখানে পুট করবে, মানে আগে দেখে নেবে তোমরা কোন অপশানে অ্যাপ্লাই করবে, তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে তোমার এই অপশানটি কি আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি একটা সিলেক্ট করেছি এখানে, তাহলে এটা আবার সিলেক্ট করতে হবে এবং জেন্ডারটি সিলেক্ট করতে হবে, করার পরেই সাবমিট করতে হবে। সাবমিট করলেই চলে যাবে নেক্সট অপশানে। এইটি কিন্তু আগের যে আমরা কোড সিলেক্ট করেছি, কোন কোডে আমরা অ্যাপ্লাই করব, সেই কোডের জন্য যাই কিন্তু এটা ফিল আপ করতে হবে, যে প্রেফারেন্স কোন জায়গায় তুমি পোস্টিং নিতে চাও, সেটা দুর্গাপুর দিয়ে দিলাম, তো আরেকটি পুরুলিয়া দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। যেরকম কোড আসবে সেই কোড অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ নাম আছে, বাবার নাম আছে, অ্যাড্রেস আছে, এগুলো লিখতে হবে, পিনকোড দিতে হবে, এবং এখানে দেখো কোথায় নেবে, কলকাতা নেবে, সাউথ দিনাজপুর, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া। তো আমি এখানে দিয়ে দিলাম নদিয়া, যেটা সিলেক্ট করবে করতে পারো সেই হিসাবে, কোথাকার ক্যান্ডিডেট তুমি, এবং তোমার অন্যান্য যে সকল স্ট্যাটাস আছে সেগুলো তোমরা দিয়ে দেবে, ইমেল আইডি দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, যাতে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে পরবর্তীতে ফোনের মাধ্যমে। তো এখানে আছে তোমার আপলোড ফটো, এখানে আমি প্রথমে বলেছিলাম বা হাতের আঙুলের ছাপ, একটি থাম্বনেল ইমপ্রেশন যেটা, এবং আপলোড করতে হবে সিগনেচারকে, এবং বোর্ডের যে অ্যাডমিট কার্ড যেখানে তোমার বয়সটি লেখা আছে সেইটি, এবং কাস্ট সার্টিফিকেট, কাস্ট যদি থাকে তাহলে আপলোড করতে হবে। এখানে সবগুলোর আলাদা আলাদা ফাইল এখানে চাওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেগুলোকে দেওয়ার পরেই কিন্তু নেক্সট পেজে তোমরা যাবে অন্যান্য বাকি ডিটেলস সেখানে ফিল আপ করার জন্য। তো বন্ধুরা এইভাবে তোমরা করো, আমি পরের স্টেপে আর তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা অলরেডি জেনে যাবে পরের স্টেপে আর কী কী চাইতে পারে। তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, তবেই তোমরা পরের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাবে। আর এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তোমরা দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।